প্রকৃতির নিবিড় রহস্য ও প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা বৈচিত্র্যময় তা অনুভব করতে হলে প্রয়োজন প্রকৃতির জন্য প্রকৃত ভালোবাসা ও একান্ত একটু সময়। প্রকৃতির সৌন্দর্যকে নিবিড়ভাবে ভালো না বাসলে তার সৌন্দর্য অনুভব করা কঠিন। প্রকৃতির অসীম সৌন্দর্য ও রূপ লাবণ্যে ভরা এই দেশ বাংলাদেশ, এটা আমার জন্মভূমি। রূপলাবণ্য ও প্রাকৃতিক বৈচিত্র্যতায় ভরপুর এই গ্রামটির নাম বারাবর। এটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার ঐতিহাসিক এগারো সিন্ধুর ইউনিয়নের একটি গ্রাম। এটি আমার পড়শি গ্রাম। লালমাটির এই গ্রামটির এক অনন্য সৌন্দর্য দান করেছে এখানকার মধুমতি বিল। প্রায় 200 বিঘা আয়তনের এই দিঘিটি এখানকার জনগণের উৎপাদনে ও জীবিকা নির্বাহে বিশেষ ভূমিকা রাখে। দেখার চোখ থাকলে সবই সুন্দর। প্রকৃতির রূপলাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তর্দৃষ্টি। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয়। ইট পাথরের শহরের খুপি ঘরে সবই কৃত্রিম, অথচ ছায়া ঘেরা মায়া ভরা এই গ্রাম আঁকাবাঁকা বয়ে চলা মেঠো পথ, নদী খাল বিল সবুজ শ্যামল মাঠ সবই প্রাকৃতিক। আর এই প্রকৃতির মাঝেই মিশে আছে মা ও মাটির গন্ধ। গ্রাম তো প্রকৃতির মতোই সজীব। কৃষক মাঠে কাজ করে, দিঘির জলে সাঁতরে বেড়ায় হাঁসের দল। জীবনের বাস্তব রূপ ও স্বাদ যেখানে অবিচল। যেখানে কঠিন পরিশ্রমে নিশ্চিত জীবনের সংগ্রামে ব্যস্ত মানুষ, যেখানে রয়েছে নিজস্ব জীবন শক্তি।